ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে একটা নতুন জায়গায় আছি, স্পেশাল জায়গায়। দেখা যাক কিরকম হয়। রাজদীপ ট্যুর ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে একটু সন্ধ্যের আগেই বেরিয়ে পড়েছি আমাদের আজকের নতুন ডেস্টিনেশন। আজকে তোমরা টাইটেল থেকেই সেটা বুঝতে পারছো। তো চলে এসেছি আমাদের নতুন ডেস্টিনেশনে। এটা দুবাই গার্ডেন গ্লো। আসতে একটু রাত হয়ে গেল, প্রায় 8:30। আমার রুম থেকে প্রায় 40 মিনিটের রাস্তা। পুরো গার্ডেনটাই মূলত এলইডি লাইট দিয়ে তৈরি, তাই এটাকে অনেকে এলইডি গার্ডেনও বলে। বাট এটার অরিজিনাল নাম দুবাই গার্ডেন গ্লো। গার্ডেনটা খুবই সুন্দর আর খুব সুন্দরভাবে সাজানো, কারণ এই গার্ডেনটার পুরো সৌন্দর্যটাই হচ্ছে রাতের বেলা, কারণ দিনের বেলা এই গার্ডেনটা টোটালি ক্লোজ থাকে, সন্ধ্যার পরে গার্ডেনটা ওপেন হয়। মূলত এই গার্ডেনটার পরিবেশ খুবই সুন্দর, আর মোর দেন এই গার্ডেনটা প্রায় 10 মিলিয়ন এলইডি লাইট দিয়ে তৈরি হয়েছে, তাই এই গার্ডেনটা দেখতে প্রচুর দূর থেকে যারা পর্যটক আসে তারাও এই গার্ডেনটাকে ভিজিট করে। আদার্স যারা এখানে লোকাল রেসিডেন্সি, তারাও তাদের ফ্যামিলি নিয়ে ছুটির দিনে এই গার্ডেনটায় ঘুরতে আসে। এই গার্ডেনটা খুবই সুন্দর, আর এই গার্ডেনটার ভিজিট টিকিট এন্ট্রি হচ্ছে 110 দ্রাম, প্রায় ইন্ডিয়ান আনুমানিক 1200 থেকে 1400 টাকা। এটা হচ্ছে পিকক টানেল, ময়ূরের পাখার মতন টানেলটা বানানোর জন্য এটার নাম রাখা হয়েছে পিকক টানেল। রাতের বেলা এই গার্ডেনটাকে খুবই সুন্দর লাগে, আর দুবাই একটা সাজানো গোছানো একটা শহর, সেই কারণে ট্যুরিস্টের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে দুবাই। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।